কেউ কেউ প্রশ্ন উঠায় যে বাংলাদেশের রাস্তা বানাতে এত খরচ কেন? এদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই, মাটির সাথে এদের কোনো সম্পর্কই নাই। আমাদের মাটি এটা একটা বদ্বীপ, আমাদের মাটি দোআঁশলা মাটি, যাকে বলে জোয়া মাটি। এই মাটি নরম মাটি, এখানে যে কোনো কিছু করতে গেলে যেন তেন করে বানালে তো দুদিন পরে সে রাস্তা থাকে না। সেখানে একেবারে মাটি থেকে তুলে আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা এখন রাস্তা তৈরি করছি। রাস্তা যখন চলেন তখন দেখেন না, তো খরচ তো লাগবেই। যেখানে শক্ত মাটি সেখানে অত খরচ হয় না, কিন্তু এখানে নরম মাটি বলে আমাদের খরচ বেশি হয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। কিন্তু আমরা 15 বছরে যে পরিমাণ কাজ করতে পেরেছি, ওই 21 বছর আর তারপরে ওই 8 বছর, এই 29 বছরে কি কেউ কাজ করতে পেরেছে? পারে নাই, পারে নাই, পারবেও না। কারণ প্রজেক্ট দিয়েই তো আগে টাকা খাওয়া, আর আমরা প্রজেক্ট শেষ করে ছাড়ি, ওখানে টাকা খাওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো বাস্তবতা। কারণ ওয়ার্ল্ড ব্যাংক চ্যালেঞ্জ দিয়েছিল না, সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি না, প্রমাণ করতে পেরেছে। হ্যাঁ, কিছু জিনিস আপনারা তৈরি করে রেখে গেছেন, সেই জিয়ার আমল থেকে যে বললাম না কালচার একটা তৈরি করে রেখেছেন, সেটা তো কিছু আছে। সেখান থেকেও যেভাবে উত্তরণ ঘটানো যায় সে চেষ্টাও আমাদের আছে। আমরা আমাদের চেষ্টাই হচ্ছে দেশকে উন্নত করা। আজকে বিচার বিভাগ প্রশাসন বিভাগকে আলাদা করা হয়েছে, মামলার জট হওয়ার আর একটা কারণও আছে। আগে কিছু কিছু মামলা ছোটোখাটো সেগুলি ডিসির অফিসেই সম্পন্ন হয়ে যেত, কিন্তু এরপরে এটা মাজদার হোসেন মামলা করে বিচার বিভাগ থেকে আলাদা করা, বিচার বিভাগ থেকে আলাদা করা, এটা তো আমরা করেছি এবং করবো, এটা আমাদের ছিলই। কিন্তু সেটা করতে গেলে কাজটা ভাগ করে নেওয়া দরকার ছিল, যথাযথভাবে হওয়া উচিত ছিল। যাই হোক, এখন মামলার রায় হয়ে গেছে, মামলার জট সৃষ্টি। তারপরেও কোভিড-19 সময় আমি তখন ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করে দিলাম, অনলাইনের জন্য বিচারগুলো হয় যাতে মামলাগুলি তাড়াতাড়ি শেষ হয়। কিন্তু তখন যে জটটা হয়েছে সে জট চালানোর সময় লাগবে। আমরা বিচারক নিয়োগ দিচ্ছি, নতুন নতুন আদালত ভবন করে দিচ্ছি, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি। বিচার বিভাগ আর্থিকভাবে দায়বদ্ধ ছিল, আর্থিকভাবে সংযুক্ত ছিল প্রধানমন্ত্রী দপ্তরে, সেখান থেকে সে আলাদা করে তাদেরকে সম্পূর্ণ আর্থিক সক্ষমতা দিয়েছি, সম্পূর্ণভাবে আমরা তাদেরকে স্বাধীন করে দিয়েছি। কাজেই সেখানে মামলাগুলি যাতে দ্রুত হয় সেই চেষ্টা আমরা আমাদের রয়েছে, এটা করে যাচ্ছি আমরা। কিন্তু ওইভাবে যদি কিছু মামলা আগে থেকে শেষ করে দেওয়া যেত তাহলে আর এত যানজট হতো না, কিংবা মামলা জট হতো না, এটা আমি বিশ্বাস করি। তারপরেও আমরা প্রযুক্তি ব্যবহারের দিকে নজর দিচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের দেশের মানুষের কল্যাণে কাজ করি, উন্নয়নের কথা অনেক বলেছি, এখন আর বলতে শুধু এটুকু বলবো যে যে কাজগুলো আমরা করেছি যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে সেটাকে স্বীকার করেন। কিন্তু প্রত্যেকটা কাজকে যদি প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হয় তাতে কী করতে পারেন? জনগণের কাছ থেকে কিন্তু আমাদের আমাকে দূরে সরাতে পারবেন না। আমার একটা সত্যি হচ্ছে জনগণ, তাদের সত্যি নিয়েই আমি চলি। সেখানে একটা আস্থা সৃষ্টি হয়েছে জনগণের মাঝে যে আমি তাদের জন্য কাজ করি, কাজে ওই আস্থা বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল, আর এই সম্বল নিয়েই আমি চলি। এই জন্য আমি কাউকে পরোয়া করি না, যতক্ষণ আমার দেশবাসী আমার পাশে আছে আমি কাউকে পরোয়া করি না।